বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল? তোর ভাগ্যই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিস, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো, সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনো দিনই। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানোর বারণ। মেয়ে নয়, ছেলে চায় দাবি। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে, তখন গর্বে মায়ের বুকটা ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে, তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউমা ভালো না, এটাই আমাদের বাস্তব সমাজ। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি, সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারতো না, সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদত, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে।